আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আসমা আরিফস রেসিপি। আজকে চলে এসেছি খুবই মজাদার ও ঝটপট একটা নাস্তার রেসিপি নিয়ে। খুব সহজেই অল্প সময়ে এই নাস্তাটা তৈরি করে নেওয়া যায় আর খেতেও অসম্ভব মজার, আর স্বাস্থ্যকর উপায়ে নাস্তাটাও তৈরি করা যাবে। যারা ডায়েট করছেন তাদের জন্য কিন্তু এই রেসিপিটা খুবই উপযোগী, কারণ এখানে তেল ব্যবহার করিনি বললেই চলে। চলুন তাহলে দেখে নিই পুরো রেসিপিটি। একটা বোলের মধ্যে প্রথমে আমি 1 কাপ ময়দা নিয়ে নিলাম, তাতে আধা চা চামচ লবণ দিয়ে একটা হ্যান্ড হুইস্ক দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দিব রুম টেম্পারেচারে থাকা 1 কাপ পানি। পানিটা দিয়ে আবার একটু হ্যান্ড হুইস্ক দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। আমাদের একটা স্মুথ ব্যাটার তৈরি করতে হবে, তাই এখানে আমি আরও 1 কাপের 1/4 ভাগ পানি দিয়ে দিলাম। মোট কথা 1 কাপ + 1/4 কাপ পানি এখানে আমি ব্যবহার করেছি। এরকম স্মুথ একটা ব্যাটার আমাদের প্রয়োজন, দেখুন, যাতে কোনো লাম্পস না থাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ব্যাটারের কনসিস্টেন্সিটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন এইরকম হবে। এখন এটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিব। এরই মধ্যে এখানে আমি একটা বাটিতে 2টো ডিম নিয়ে নিয়েছি, এর মধ্যে 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, কিছুটা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। ঝালটা টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আর দিয়ে দিব 1 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি। এখন পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ভালোভাবে ফেটে নিব। সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এখন এটাকেও একটা সাইডে রেখে দিব। আমি কিছু সবজি গ্রেট করে নিয়েছি, এখানে শশা আছে, গাজর আর ক্যাপসিকাম। গ্রেটার দিয়ে একদম মিহি করে গ্রেট করে হাত দিয়ে চিপে পানিটা ফেলে দিয়েছি। এর মধ্যে একটা ড্রেসিং দিয়ে দিলাম, এটা হচ্ছে 1/4 কাপ মেয়নেজ আর 2 টেবিল চামচ চিলি সসের মিশ্রণ। এখানে আমি এগলেস মেয়নেজটা ব্যবহার করেছি, আর এই মেয়নেজের রেসিপিটা অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, তাই আমি আর এই রেসিপিটা শেয়ার করলাম না। লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। যারা ডায়েট করছেন তারা এই মেয়নেজের পরিবর্তে এখানে ক্রিম টক দইটা ইউজ করতে পারেন, যেই টক দইটাতে পানি থাকে না, সেটার টেস্টটাও খুব ভালো আসে। একটু ভালোভাবে সব কিছু মিশিয়ে নিয়েছি। আমি এখানে সবজি দিয়ে এই মিশ্রণটা তৈরি করছি, তবে আপনারা চাইলে এখানে মুরগির মাংস বা ডিম দিয়েও করতে পারেন, তাহলে সেটার টেস্টটা আর একটু ভালো আসবে। আমি একদম হেলদি ওয়েতে চেষ্টা করেছি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার জন্য, আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এখন এটাকে একটা সাইডে রেখে দিয়ে মূল প্রসেসিংয়ে চলে যাচ্ছি। একটা ফ্রাইং প্যানে আমি এরকম ব্রাশ দিয়ে সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি। এখন যেই ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম ময়দার, সেটা আমি এভাবে দিয়ে একটু চামচের তলা দিয়ে এভাবে ছড়িয়ে দিচ্ছি, একটা রুটির মতো শেপ করে নিচ্ছি। কিছুটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপরে এর উপরে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা ডিম, ডিমটাও এর উপরে এভাবে ছড়িয়ে দিব। চারপাশে ভালোভাবে ছড়িয়ে দিয়ে এটাকে আমি একটু ঢাকা দিব, জাস্ট 30 সেকেন্ডের জন্য, যাতে উপরের অংশটা একটু সেদ্ধর মতো হয়ে যায়। এখন এটাকে আলতো হাতে উল্টে নিব। যদি ঢাকাটা না দিতাম, সাথে সাথে উল্টাতে গেলে হয়তো বা ডিমটা চারপাশ দিয়ে গড়িয়ে যেত, তাই আমি একটু ঢাকা দিয়ে নিয়েছি। এখন এই ভিতরে আমি পুরটা ভরে নিব। একটা সাইডে পুরটা দিয়ে এবার এটাকে পাটিসাপটার মতো আমি একটু রোল করে নিব। একদম ভালোভাবে এটাকে একটু রোল করে নিতে হবে। দেখুন কত সহজেই কিন্তু তৈরি হয়ে গেল। একইভাবে আমি বাকি সবগুলো এভাবেই তৈরি করে নিব। এটা খুবই মজাদার ও স্বাস্থ্যকর একটা খাবার, অবশ্যই অবশ্যই গরম গরম খাওয়ার চেষ্টা করবেন, এতে করে এর টেস্টটা কিন্তু খুব ভালো আসে। এখন আমি এটাকে মাঝখান দিয়ে এভাবে কেটে নিচ্ছি। আমি এটাকে খাওয়ার সুবিধার জন্য আর একটু সাজিয়ে নেওয়ার জন্য ছোট ছোট টুকরো করে চিলি সস দিয়ে সার্ভ করছি। আশা করি আপনাদের পুরো রেসিপিটি ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে, এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমার চ্যানেলে সাথে থাকার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।